কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন এমন একটা শক্তি যা কিন্তু আমাদের সাফল্যের প্রথম ধাপ, এবং এই কনসেন্ট্রেশন শক্তি যার যত বেশি সে কিন্তু এক একজন সুপার হিরো বা মহামানবের মতন। তো ছোটোবেলায় আমরা কম বেশি সবাই চেয়েছি একজন সুপার হিরোর মতন হতে। কেউ চেয়েছি স্পাইডারম্যানের মতন আকাশে দড়ি ছেড়ে লাফাতে, কেউ চেয়েছি সুপারম্যানের মতন উড়তে, কিন্তু ভগবানের কাছে বা আল্লাহর কাছে কখনো কখনো আমরা চেয়েছি, বাট যেটা অবাস্তব ছিল তাই আমরা হয়ে উঠতে পারিনি। বাট আমাদের কাছে এমন একটা পাওয়ার আছে যে পাওয়ারটা যদি আমরা তৈরি করতে পারি, যদি সেই পাওয়ার সম্বন্ধে আমরা জানি এবং তাকে যদি বাস্তবে কাজে লাগাতে পারি, আমরাও কিন্তু সুপার হিরো থেকে কিছু কম থাকবো না। চলো দেখে নিই আজকে আমাদের সেটাই বিষয়, কী করে তোমরা নিজেদেরকে নিজেদের কনসেন্ট্রেশন বাড়িয়ে একজন সুপার হিরোর মতন চলতে পারবে। হাই, আমি সুমন। আমি লাস্ট 3.5 বছর ব্রেন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের উপর কাজ করছি অ্যাজ এ টিচার। অল ওভার ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন জায়গায় কাজ করেছি অ্যাজ টিচার হিসাবে। তো সেখানকার এক্সপিরিয়েন্সের কিছু জিনিস আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন এমন একটা জিনিস, আমাদের কাছে একটা ভুল ধারণা তৈরি হয়ে আছে কনসেন্ট্রেশন মানে শুধু মনোসংযোগ, বাট অ্যাকচুয়ালি না। কনসেন্ট্রেশন কিন্তু এমন একটা জিনিস যেটা আমাদের প্রত্যেকটা কাজ, যে কোনো কাজ তুমি করো, কনসেন্ট্রেশন ছাড়া সেই কাজটা করা সম্ভব নয়। তুমি যে কাজই করবে সেটা তার কোনোদের যদি কনসেন্ট্রেশন না থাকে সে কাজটা হবে না, এটাই থিওরি। তার এক্সাম্পল আমি, তুমি দেখো তুমি একটা জলের বোতল তুলছো, যেহেতু ওটা তোমার অভ্যেস হয়ে গিয়ে জলের বোতল তোলা, তাই তোমার মন অটোমেটিক ওখানে অ্যাট্রাক্ট করে নেয় যে হ্যাঁ ওটা তোমায় তুলতে হবে, একটা সম পরিমাণ শক্তি ইউজ করতে হবে, তাহলে তুমি জলের বোতলটা তুলতে পারবে, তাই না? এবার দেখো কনসেন্ট্রেশন এমন একটা জিনিস যেটা আমাদের জীবনের প্রত্যেকটা জিনিসকে এমন একটা ক্ষমতা এনে দেয় আমাদের মধ্যে, যেটা করার জন্য এবং যেটা করতে আমরা সমস্ত শক্তি নিয়োগ করে দিই। উদাহরণস্বরূপ বলি, আমরা সবাই মহাভারত কম বেশি পড়েছি, জানি যে মহাভারতে শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ শুরুর আগে কিছু স্পিচ দিয়েছিল, কিছু জিনিস বলেছিল বা মোটিভেট করেছিল, যার জন্য কিন্তু অর্জুন যুদ্ধটা করতে পেরেছিল। অর্থাৎ অর্জুনের সেই সময় কনসেন্ট্রেশন পুরো ব্রেক হয়ে গিয়েছিল, মোটিভেশন পুরো নষ্ট হয়ে গিয়েছিল। সেই সময় শ্রীকৃষ্ণ ওনাকে কিছু কথা বলেছিল, ফলে অর্জুন ওই যুদ্ধটা করতে পেরেছিল। দেখো এখানে কিন্তু অর্জুনের প্রচণ্ড ক্ষমতা ছিল, অর্জুন প্রচণ্ড শক্তিশালী ছিল, তারপরেও কনসেন্ট্রেশন না থাকার ফলে অর্জুন সেখানে যুদ্ধ করছিলই না। ঠিক এরকম যে কোনো কাজ আমরা যা কিছু করি, তাতে যদি কনসেন্ট্রেশন না থাকে তাহলে কিন্তু আমাদের করা সম্ভব নয়। আর আমি তোমাদেরকে এই কারণেই বলছি, কনসেন্ট্রেশন করাটা খুব সহজ ব্যাপার। কয়েকটা ছোট্ট ছোট্ট পয়েন্ট যদি তুমি মনে রাখতে পারো, তাহলে কিন্তু কনসেন্ট্রেশন করা তোমার কাছে কোনো একটা বিষয় হবে না, একদম সহজ বলে মনে হবে। কনসেন্ট্রেশনের একটা খুব সুন্দর থিওরি আছে, যদি সেই থিওরিটা আমরা বুঝতে পারি বা কনসেন্ট্রেশন কীভাবে কাজ করে যদি আমরা বুঝতে পারি, তাহলে কনসেন্ট্রেশনটাও কিন্তু আমাদের কাছে একটি গেমের মতনই মনে হবে। আমরা গেম যখন খেলি, আমরা দু একবার খেলার পরে বুঝে যাই যে গেমটা এই প্যাটার্নে চলছে, চলে কি না মাথায় ঢোকে না? ঠিক সেরকমভাবে কিন্তু কনসেন্ট্রেশনটাও এই একটাই জিনিস, মনোসংযোগ। মনোসংযোগটা ঠিক একটা গেম, তোমার কাছে যেরকম তুমি ফোনে গেম খেলো, ধরো এটা লাইভ গেম, এবং এই লাইভ গেমে তুমি সুপার হিরো হবে, তাহলে ফোনের গেমও তো খেলবে বাট অবশ্যই তোমাকে এই লাইভ গেম খেলতে লাগবে। চলো একবার দেখে নিই। ধরো তুমি একটা গেম খেলছো, পাবজি বা ফ্রি ফায়ার, অনেক গেম আছে, তুমি যে কোনো একটা গেম খেলছো, গিয়ে দেখবে প্রথমবার খেলার সঙ্গে সঙ্গে, মনে করো একবার প্রথমবার যে তুমি গেমটা খেলেছিলে, প্রথমবারই হয়তো জিতে গিয়েছো কিংবা বুঝতে পারোনি, মরে গিয়েছো বা খেলতে পারোনি, বেরিয়ে গেছো। বাট ম্যাক্সিমাম গেমের ক্ষেত্রে যখন তুমি খেলছো, প্রথম গেম কিন্তু তোমাকে জিতিয়ে দেওয়া হয়, তাই তুমি জানো বা না জানো। পরে যখন আস্তে আস্তে গেমের লেভেল বাড়তে থাকে, তখন কিন্তু তোমার সেই মানে জেতার যে সংখ্যাটা সেটা কিন্তু কমতে থাকে। তোমরা বলবে যে না স্যার, এটা তো খুব স্ট্র্যাটেজিটা খুব হাই হয়ে যায়, অনেক কিছু থাকে ফলে প্রবলেম হয়, বাট অ্যাকচুয়ালি প্রোগ্রামিংটা এইভাবেই থাকে। ঠিক আমাদের জীবনটাও এইরকমভাবেই চলে। ধরো তুমি একটা গেম খেলছো, পুরো মন দিয়ে খেলছো, এবং যখন তুমি গেমটা খেলছো তখন তোমার মাথায় থাকে আমায় গেমটা জিততে লাগবে। তাহলে যখন জিততে লাগবে তুমি ভাবো, তার জন্য পুরো দুনিয়া ভুলে যাও, হয় কি না? হয়তো তোমাকে তোমার মা ডাকছে, বাবু এদিকে আয়, খাবি আয়, বলছে বলে। তো ঠিক সেই সময় তুমি বলে দাও দাও এখন গেম খেলছি, বলে গেম খেলতে থাকো, মা ডেকেই যাচ্ছে মায়ের মতন, বাবা ডাকছে, খেয়ালই নেই, ভ্রূক্ষেপই নেই,
কেন হয়, এটা কিন্তু একটা কনসেন্ট্রেশনের পার্ট। আমরা এতটাই ওটাকে ভালোবেসে ফেলেছি যে আমরা বাকি দুনিয়া ভুলে যাই, আর কনসেন্ট্রেশনটা ডিপেন্ড করে ঠিক এইভাবেই। আর একটা উদাহরণ তোমাদেরকে আমি দিই, আমরা যারা স্কুলে পড়ি বা যারা অফিসে কাজ করি, আমাদের কোনো কাজ যদি দেওয়া হয়, ধরো পড়তে বসতে বলা হয়েছে, পড়তে লাগবে, দু একবার পড়ার পরে একটা বই আমরা হাতে নিলাম, নেওয়ার কিছুক্ষণ পড়ার পরে আর ভালো লাগছে না, বইটা ছেড়ে দিলাম, না আর পড়বো না। আবার ঠিক সেরকমও কিন্তু কাজের ক্ষেত্রেও হয়, যে কোনো একটা অফিসের কাজ হয়তো স্যার দিয়েছে, ধর আর ভালো লাগছে না, এত চাপ কী করবো। অ্যাকচুয়ালি কেন হয়, গেমের বেলা আমরা সেখানে এগিয়ে যাচ্ছি, আর এর বেলা কেন আমরা এটা পিছিয়ে পড়ছি, আমাদের কনসেন্ট্রেশন নেই তার উপর। আমরা চাইলে আমরা কনসেন্ট্রেশন গ্রো করলে এই কাজগুলোকে, যেটা স্যার দুদিনে করার কাজ, সেটাকে আমরা দেড় দিনে কি একদিনে করে ফেলতে পারবো। চলো দেখে নিই এবার কনসেপ্টটা কি। Thank you.